আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী রাতে বারোটার পর সোরা কাউসার পরে এই আমলটি করুন গায়বীভাবে ধন সম্পদ আপনার কাছে চলে আসবে আর আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন তো বন্ধুরা আমরা সবাই কিন্তু দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন না এবং সুরা কাউসার এর আমলটি সম্পর্কে কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই আমলটি সম্পর্কে জানতে পারে এবং আমলটি করে গায়বি ধন সম্পদ বৃদ্ধি করতে পারে আর ভিডিওর শেষে আপনাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে সকলে দোয়ায় অংশগ্রহণ করবেন এতে আপনাদের অনেক ফায়দা হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহর কাছে কিছু কামনা করলে বা কোনো কিছু চাইলে নিয়তে তাহলে আল্লাহ তাল্লাহ তার সকল আশা পূরণ করে দেন আমাদের যে অভাব রয়েছে আমাদের যে সমস্যা রয়েছে আমাদের যে অনটন রয়েছে তা আমাদেরকে আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে বলতে হবে এবং চাওয়ার মতো করে চাইতে হবে আর ইয়াকিন রাখতে হবে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবাহানুতালার কাছে আমি যা চেয়েছি তিনি আমাকে অবশ্যই তা দিবেন কিন্তু আমরা যদি আল্লাহ তালার উপর বিশ্বাস না করে চাইতেই থাকি তবে কিভাবে পাবো আমরা তাই আমরা যখন চাইব পরিপূর্ণ আস্থা নিয়ে চাইব এবং মনে মনে এই বিশ্বাস রাখিব যে আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই তিনি সব কিছু দেওয়ার মালিক তাই আমি তার কাছেই চাইছি তিনি ছাড়া কেউ আমার যাওয়াগুলো পূরণ করতে পারবে না আমার অভাব মেটাতে পারবেন না তাই আমি যা চাবো নিয়তে আল্লাহ আমাকে অবশ্যই দিবেন এমন শক্ত ইমান রেখে চাইতে হবে চাওয়ার মতো চাইলে কোনো কিছুই আমাদের কাছে অভাব পড়বে না কিন্তু আমরা আসলে আল্লাহ তালার কাছে চাইতে পারি না আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে এবং হাদিসে পাগরাজ সুলসোল্লাহুসাল্লাম আমাদের জন্য এমন কিছু দোয়া ও সুরা রেখে গেছেন যেগুলোর দ্বারা আমরা তালার কাছে চাইতে পারবো এমন কিছু আমলের কথা বলে গেছেন যে আমলগুলো করলে আমরা আমাদের ধনসম্পদ পেতে পারব আমাদের ধনসম্পদ বৃদ্ধি পেতে থাকবে আমাদের দারিদ্রতা দূর হবে তাই বন্ধুরা আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে চলুন এবার আলোচনা করা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত সুরা কাউসারের আমলটি সম্পর্কে এই আমলটি করলে আপনি বিভাবে ধনসম্পদ পেয়ে যাবেন আপনার কাছে ধনসম্পদ বৃষ্টির মতো আসতে থাকবে প্রিয় দর্শক মন্ত্রটি এই আমলটি খুবই সহজ একটি আমল এই সুরাটি পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে আপনার যে ধন

আতাইনা কালকাউ সারফাসাল লিলি রব্বিকা ওয়ানহার ইন্নসা নিয়া কাহুয়ালা আবতার সুরাটি পড়া শেষ হলে আবার আটবার দুরুৎসরি পাঠ করবেন যেটা প্রথমে পাঠ করেছেন তারপর আল্লাহতালার কাছে দুহাত তুলে দোয়া করবেন তিনি যেন আপনার সকল অভাব দূর করে দেয় আপনার সংসারে স্বচ্ছলতা বৃদ্ধি করে দেয় আপনাকে অভাবগ্রস্ততা থেকে মুক্তি দান করেন আপনাকে হালাল উপার্জনের উপায় করে দেন আপনাকে যেন দ্রুত ধনী বানিয়ে দেন এবং আপনাকে অনেক অনেক ধনসম্পদ বৃদ্ধি করে দেন ইনশাল্লাহ এই কুদরতি সুরার আমলের রুশিলায় আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন গায়েবি ধনসম্পদ আপনার কাছে আসতেই থাকবে আপনি কোটিপতি হয়ে যাবেন এই আমলটি আপনাকে টানা পাঁচ দিন করতে হবে এই পাঁচ দিনে আমলটি করলে ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন গায়ে বিধন সম্পদ আপনার কাছে আসতে থাকবে আপনি কোটিপতি হয়ে যাবেন তো বন্ধুরা চলুন দোয়া করে নেই এর আগে আসুন একবার দুরুদ শরীফ পাঠ করে নেই সাল্লাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসাল্লাম যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তালা কবুল করুন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ তাদের সফলতা দান করুন যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তালা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তাদের গরিবী এবং অভাব দূর করে তাদের অনেক ধন সম্পদের মালিক করে দিন থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ